বাক্সার ভালুকডঙ্গাত চাঞ্চল্যকর ঘটনা, পথর দাঁতিত উদ্ধার হল বারোটাক মোহর কটামূর। বাক্সা জেলার বরমা মুশলপুর সংযোগী ভালুকডঙ্গার গেরুয়াপাড়াত পথর দাঁতিত উদ্ধার হল মোহর কটামূর কেটা। শনিবারে পুয়া পথর দাঁতিত মোহর কটামূর কেটা প্রত্যক্ষ করার পিছতে সমগ্র অঞ্চলটাই বিরাজ করে চাঞ্চল্য। মোহর মূরকেটা কোনে কোরপরানি এই ঠাইত পেলালে তাকে অঞ্চলটোর লোকসকলের মাজত বিরাজ করলে চেপা উত্তেজনা। উল্লেখযোগ্য, মোহর কটামূর কেটাত রঙা কাপড় সেন্দুরের ফুট থাকা চাই এয়া কোনো লোকে পূজা করে বলি দি এইদরে পেলাই থ যার সন্দেহ করেছে। এটা আমি সন্দেহ করা মতে যে মাথাত আপনার সেন্দুরের ফুটো আছে, তা সেই হিসাবে কোবার মন্দিরের সাগে এনেকাও লাগে, কিন্তু কোনে যে ইয়াত পেলাই থই গল সেটা অল্প সন্দেহ হয়ে গেল। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীর কাক চাপিছে স্থানীয় রাইজ। ম’হৰ ৰাজবংশী রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বাক্সার ভালুকডঙ্গাত চাঞ্চল্যকর ঘটনা, পথর দাঁতিত উদ্ধার হল বারোটাক মোহর কটামূর। বাক্সা জেলার বরমা মুশলপুর সংযোগী ভালুকডঙ্গার গেরুয়াপাড়াত পথর দাঁতিত উদ্ধার হল মোহর কটামূর কেটা। শনিবারে পুয়া পথর দাঁতিত মোহর কটামূর কেটা প্রত্যক্ষ করার পিছতে সমগ্র অঞ্চলটাই বিরাজ করে চাঞ্চল্য। মোহর মূরকেটা কোনে কোরপরানি এই ঠাইত পেলালে তাকে অঞ্চলটোর লোকসকলের মাজত বিরাজ করলে চেপা উত্তেজনা। উল্লেখযোগ্য, মোহর কটামূর কেটাত রঙা কাপড় সেন্দুরের ফুট থাকা চাই এয়া কোনো লোকে পূজা করে বলি দি এইদরে পেলাই থ যার সন্দেহ করেছে। এটা আমি সন্দেহ করা মতে যে মাথাত আপনার সেন্দুরের ফুটো আছে, তা সেই হিসাবে কোবার মন্দিরের সাগে এনেকাও লাগে, কিন্তু কোনে যে ইয়াত পেলাই থই গল সেটা অল্প সন্দেহ হয়ে গেল। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীর কাক চাপিছে স্থানীয় রাইজ। ম’হৰ ৰাজবংশী রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বাক্সার ভালুকডঙ্গাত চাঞ্চল্যকর ঘটনা, পথর দাঁতিত উদ্ধার হল বারোটাক মোহর কটামূর। বাক্সা জেলার বরমা মুশলপুর সংযোগী ভালুকডঙ্গার গেরুয়াপাড়াত পথর দাঁতিত উদ্ধার হল মোহর কটামূর কেটা। শনিবারে পুয়া পথর দাঁতিত মোহর কটামূর কেটা প্রত্যক্ষ করার পিছতে সমগ্র অঞ্চলটাই বিরাজ করে চাঞ্চল্য। মোহর মূরকেটা কোনে কোরপরানি এই ঠাইত পেলালে তাকে অঞ্চলটোর লোকসকলের মাজত বিরাজ করলে চেপা উত্তেজনা। উল্লেখযোগ্য, মোহর কটামূর কেটাত রঙা কাপড় সেন্দুরের ফুট থাকা চাই এয়া কোনো লোকে পূজা করে বলি দি এইদরে পেলাই থ যার সন্দেহ করেছে। এটা আমি সন্দেহ করা মতে যে মাথাত আপনার সেন্দুরের ফুটো আছে, তা সেই হিসাবে কোবার মন্দিরের সাগে এনেকাও লাগে, কিন্তু কোনে যে ইয়াত পেলাই থই গল সেটা অল্প সন্দেহ হয়ে গেল। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীর কাক চাপিছে স্থানীয় রাইজ। ম’হৰ ৰাজবংশী রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।